আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকে সংবাদের শুরুতেই জানিয়ে দিব, যুদ্ধবিরতির কোনো গ্যারান্টি নেই বলল ফিলিস্তিনি কূটনীতিক। এদিকে জানবেন নেপালে পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা। অপরদিকে থাকছে দুনিয়ার নরকে বাস করছে গাজার শিশুরা। বিস্তারিত সংবাদে আরও জানবেন ইউরোপীয় পার্লামেন্টে চীনা বিনিয়োগ চুক্তির অনুমোদন স্থগিত। সর্বশেষ সংবাদে জানবেন ইসরায়েলকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে, ইরানকে কৃতজ্ঞতা জানিয়ে বলল হানিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। যুদ্ধবিরতির কোনো গ্যারান্টি নেই বলল ফিলিস্তিনি কূটনীতিক। ইসরায়েল ও হামাসের যে সামরিক যুদ্ধবিরতি তার কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সময় উভয় পক্ষে আবার যুদ্ধ লেগে যেতে পারে বলে জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি। গতকাল শুক্রবার সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আল মালিকি বলেন যুদ্ধবিরতি মোটেই কোনো নিশ্চয়তা নেই, কারণ ইসরায়েল দাবি করছে এ যুদ্ধবিরতি একতরফা, তারা নিজ ইচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েল আরও দাবি করে মিশর, কাতার ও জাতিসংঘ যুদ্ধবিরতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মালিকি জানান সবার সম্মতিতে আমরা যুদ্ধবিরতির অনুমোদন পেয়েছি। বৃহস্পতিবার 20 মে দিবাগত রাতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি যায় ইসরায়েল। এর আগে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের অবস্থান বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত ছিল। আল আকসা মসজিদ চত্বরে ইসরায়েল পুলিশের সঙ্গে ফিলিস্তিনি সংঘর্ষের জের ধরে 11 দিন হামলা চলে ফিলিস্তিন ও ইসরায়েলের মাঝে। গত 10 মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত 232 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 65 জন শিশু রয়েছে। অপরদিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে 12 জন নিহত হয়েছে। এরপর জানবেন ইরানের পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা। পার্লামেন্ট ভেঙে দিয়ে চলতি বছর নভেম্বরে নতুন নির্বাচন হবে বলে জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। এর মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সংকটে পড়ল করোনা ভাইরাস পরিস্থিতির অবনতি দেখা দেশটি। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয় নতুন সরকার গঠনের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও বিরোধী দলের নেতা শের বাহাদুর দেওবার কেউই শুক্রবারের সময়সীমার মধ্যে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এরপর শনিবার আকস্মিক পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের ঘোষণা দেন ভান্ডারী। শুক্রবার মধ্যরাতে রাষ্ট্রপতির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয় রাষ্ট্রপতি প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়েছে এবং প্রথম ধাপে 12 নভেম্বর ও দ্বিতীয় ধাপে 19 নভেম্বর নির্বাচনের আয়োজনের আদেশ দিয়েছে। বিবৃতিতে বলা হয় তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ওলির নেতৃত্বাধীন মন্ত্রিসভার সুপারিশের নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বরে পার্লামেন্ট ভেঙে দিয়েছিল ওলি। এ সিদ্ধান্তের প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলে নেপালে। সুপ্রিম কোর্ট চলতি বছরের ফেব্রুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে ঘোষণা দেয়। রাষ্ট্রপতি ভান্ডারীর সর্বশেষ ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত নেপাল, দেশটির দিনে গড়ে 8,207 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে। এরপর জানবেন দুনিয়ার নরকে বাস করছে গাজার শিশুরা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন পৃথিবীতে যদি কোনো নরক থাকে তাহলে সেখানে বাস করছে গাজার শিশুরা। তিনি বৃহস্পতিবার আরও বলেন হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘর্ষ অগ্রহণযোগ্য, এই লড়াই অবিলম্বে থামা উচিত। জাতিসংঘের সাধারণ পরিষদের দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। গুতেরেস বলেন গাজায় ইসরায়েলি ডিফেন্স ফোর্সের বিমান হামলা ও গোলাবর্ষণে 60 শিশুসহ অন্তত 208 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যদিও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 65 শিশুসহ নিহত ফিলিস্তিনির সংখ্যা 230। জাতিসংঘ প্রধান বলেন নাইজার ও আলজেরিয়ার অনুরোধে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। নাইজার বর্তমানে অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন ও আলজেরিয়া জাতিসংঘে আরব গ্রুপের চেয়ারম্যান দায়িত্বে রয়েছেন। 1967 সালে সীমান্ত অনুসারে দুই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আলোচনা পুনরায় শুরু করা চলমান সংকট ও আন্তঃসীমান্ত নিরাপত্তার জন্য ইতিবাচক বলে উল্লেখ করেন জাতিসংঘ প্রধান। গুতেরেস গাজায় সংবাদ মাধ্যমের কার্যালয় গুড়িয়ে দেওয়াকে চরম উদ্বেগের বলে অভিহিত করেছেন। এরপর জানবেন ইউরোপীয় পার্লামেন্টে চীনা বিনিয়োগ চুক্তির অনুমোদন স্থগিত। চীনের সঙ্গে একটি বিনিয়োগ চুক্তির অনুমোদন স্থগিত করেছে ইউরোপীয় পার্লামেন্ট। স্থানীয় সময় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটাভুটিতে চুক্তির অনুমোদন স্থগিতের পক্ষে ভোট পড়েছে 599টি, আর বিপক্ষে ভোট পড়েছে 30টি। 58 জন পার্লামেন্ট সদস্য ভোট প্রদানে বিরতি ছিলেন। ইউরোপীয় পার্লামেন্ট বলছে চীন সরকার ইউরোপের রাজনীতিকদের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুললে এ চুক্তি অনুমোদন পাবে না। দীর্ঘ 7 বছর পর দর কষাকষির পর
পর গত ডিসেম্বরে ইইউ চায়না কম্প্রিহেনসিভ অ্যাগ্রিমেন্ট অব অন ইনভেস্টমেন্ট শীর্ষক চুক্তিটি আলোর মুখ দেখে। এর আওতায় ইউরোপের কোম্পানিগুলোর জন্য চীনে ব্যবসা শুরু করার সমান সুযোগ রাখা হয়েছে। তবে চলতি বছরের শুরু থেকে দুই পক্ষের সম্পর্ক শীতল হতে শুরু করে। জিংজিয়াংয়ে উইগুর মুসলিমদের ওপর চীন সরকারের মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করায় গত মার্চে বেইজিং ইউরোপে 10 রাজনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক ও কূটনৈতিকের কর্তৃপক্ষের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ তালিকায় ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির 5 সদস্যও রয়েছে। জার্মান ইইউ আইন প্রণেতা রেইনহার্ড বুটিকোফারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং ইউরোপীয় পার্লামেন্ট। এমন সিদ্ধান্তের পরে তিনি বলেন, চীন আন্তর্জাতিক আইন মেনে নিষেধাজ্ঞা দেয়নি, বেইজিংয়ের ভুলের জন্যই বিনিয়োগ চুক্তির অনুমোদন আটকে দেওয়া হয়েছে। সর্বশেষ সংবাদে জানবেন, ইসরায়েলকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে, ইরানকে কৃতজ্ঞতা জানিয়ে বলল হানিয়া। গাজা উপত্যকার ওপর ইহুদিবাদে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন প্রতিরোধে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার পর শুক্রবার গাজায় এক জনসভায় দেওয়া ভাষণে পলিটিক্যাল ব্যুরো প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত ও ঐশী বিজয়ে ফিলিস্তিন জনগণকে অভিনন্দন জানান। তিনি বলেন, প্রতিরোধ সংগঠনগুলোর বিরোচিত ও সাহসী ভূমিকার কারণে এ বিজয় অর্জিত হয়েছে। সংঘাতে প্রতিরোধ সংগঠনগুলোকে আর্থিক ও সামরিক পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান ইসমাইল হানিয়া। হানিয়া বলেন, জেরুজালেম, আল কুদস ও আল আকসা মসজিদ রক্ষার জন্য লক্ষ্য গাজা উপত্যকার প্রতিরোধ শুরু করেছিল এবং এর মাধ্যমে ইহুদিবাদী শত্রুকে উচিত শিক্ষা দেওয়া সম্ভব হয়েছে। এদিকে অপর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ও ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা শুক্রবার গাজায় এক সংবাদ সম্মেলনে বলেন, ফিলিস্তিনিরা এবারের সংঘাতে অভূতপূর্বভাবে ইসরায়েলের অস্তিত্বের ভীত কাঁপিয়ে দিতে পেরেছে। তিনি বলেন, আমরা ইহুদিবাদী শত্রু ও তার বসতি স্থাপনকারী পালগুলোকে প্রতিহত করতে সক্ষম হয়েছি। তিনি ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনার আমাদের বিজয়ের অংশীদার। হামজা বলেন, সাম্প্রতিক সংঘর্ষে ফিলিস্তিন যোদ্ধারা তাদের সামরিক শক্তির সামান্য অংশ প্রদর্শন ও ব্যবহার করছে মাত্র। গোটা ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদীদের হাত থেকে মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম চলবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। আবু হামজা ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন ঘোষণা করার জন্য মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।